আসসালামু আলাইকুম, ওনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু তারা আজকে দুটি ক্যাটাগরিতে ন্যাক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে আপনারা সারা দেশ থেকে সম্পন্ন আবেদন ফি ছাড়াই কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার দুপুরের লাঞ্চ তারা ফ্রি করে দেবে। তো সেইগুলো ন্যাক বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে তারা যে ন্যাক বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন, পদটির নাম হচ্ছে সেলস কনসালট্যান্ট। এই পদে তো এখানে কতজন লোককে ন্যাক দেওয়া হবে সেটা কিন্তু তারা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে নাই। এখানে এটা সম্পূর্ণ ফুল টাইম একটি জব, কোনো খণ্ডকালীন কিংবা অস্থায়ী কোনো চাকরি নয়। তবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, ব্যাচেলার ডিগ্রি কিংবা যেটাকে আমরা বিবিএ বলে থাকি, এবং এখানে আপনার কাজ করার জন্য কিন্তু 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আপনার বয়সসীমা হতে হবে 25 বছরের মধ্য, এবং এখানে আপনার যে বিষয়ে দক্ষ হতে হবে 2 বছরের দক্ষতা থাকতে হবে, যেমন রিয়েল ইস্টেট এজেন্ট অর রিয়েল ইস্টেট সেলস পারসন। এগুলো কাজে যদি আপনি 2 বছর কিংবা 5 বছরের অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এবং এখানে এমএস অফিস প্রোগ্রামেও কিন্তু আপনাকে দক্ষ হতে হবে, যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার ভালো থাকতে হবে, স্ট্রং সেলসেরও দক্ষ হতে হবে, এবং আপনার কর্মসংস্থানটি হবে ঢাকাতে, এবং আপনাকে আলোচনার সাপেক্ষে বেতন প্রদান করা হবে। এবং এখানে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনি মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, পারফরমেন্স বোনাস এবং সম্পূর্ণ ভর্তুকি লঞ্চ সুবিধা, বাৎসরিক 2টি উৎসব বোনাসও কিন্তু আপনি পাবেন। তো এই সম্পাদনা নিয়ে এক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে অনলাইন জব পোর্টাল, সবচেয়ে বড় জব পোর্টাল যেটা pdjob.com থেকে, এবং সেখানে বলা হয়েছে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে। তো এখন চলে যাবো আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে। তারা সেকেন্ড যে পদটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, পদটির নাম হচ্ছে স্যার এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এবং ফিনান্স। এই পদে শূন্যপদের সংখ্যা কিন্তু বিস্তারিতভাবে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। চাকরির ধরন ফুল টাইম একটি চাকরি, কোনো খণ্ডকালীন কিংবা অস্থায়ী কোনো চাকরি নয়। তবে এখানে আপনার মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন বিবিএ ইন অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ওপর যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে। সিএসসি হাই প্রিপেয়ার ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে আপনার অভিজ্ঞতা প্রয়োজন 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এই পদের জন্য আপনার আবেদনের বয়সসীমা হতে হবে 30 বছর, কর্মসংস্থানটি হবে ঢাকাতে, এবং আপনাকে আলোচনার সাপেক্ষে বেতন প্রদান করা হবে। কোম্পানির সুযোগ সুবিধা মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, এবং এখানে লঞ্চ সুবিধা, সম্পূর্ণ ভর্তুকি এবং বাৎসরিক 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল pdjob.com থেকে, এবং সেখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ আপনার 28 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আবেদন সম্পন্ন করতে যে আপনাদের দুটি অফিসিয়াল লিঙ্কের প্রয়োজন হবে, সেই 2টি লিঙ্কই কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি নিজের আবেদন নিজে করতে পারবেন যদি আপনার pdjobs অ্যাকাউন্ট থেকে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।